দেশে ফেসবুক আছে আমরা কি না কি না আসলে কথা হলো আমাদের দেশে ফেসবুক আছে আমরা এখন দিন দিন বলদ বেশি হইতেছি ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ভোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না আরে আমগো দেশে ফেসবুক আছে আরে সুর দেখবো সুর কার কার সুর ভালো আছে দেখি গান আমগো দেশে ফেসবুক আছে মোটামুটি শিল্পী হইতে পারবেন আদো আখলাকারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া ইয়া কাজব জামানাতে আমরা পড়লাম ভাই আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা রূপায় না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না লাইক কমেন্ট আর শেয়ারের দামটাও অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি আমার লাইক কেন পাঁচটা হয় এটা হলো তার আফসোস আমরা একটা পোস্ট দিলে 30,000-40,000 লাইক সেলিব্রিটি বলে কথা নাকি অনেকে আফসোস খালি আমি 5টা লাইক পাই কেন আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না কেন লাগছে ঝগড়া এই কারণে এতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না কেন এরপরে লাইক পায় না দেখে কি করে মাছের ছবি আর উপরে একটা মেয়ের ছবি দিয়া লিখবে আল্লাহর কি কুদরত আমিন না লিখে যাবেন না আছে না নাই লাইক কমেন্ট আর শেয়ার এ কত বড় বলদ এই বলদগুলোর ফ্রেন্ড লিস্টে রাখবেন না জুলায় রাখবেন ফলোয়ারের সুযোগ আছে না লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয়তো তত সেলিব্রিটি কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলে নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কই না দিছে তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দা ছবি সে ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি এই ঠিকই রেখলাস তো বেশি কেন হ্যাঁ তার মানে জোয়ানরা বেশি কবি হইতেছে দিন দিন নাকি আসলে তো ফেক বুঝুন আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না আর পোলায় পোলায় চলতাছে প্রেম নিজও জানে না এটার ঠিক আরো বেশি হইছে তা ধরা খানেওয়ালা কত যে আহাম্মক আছে মাইয়ার লিস্টের নাম পাইলেই হইছে বাস খালি নক খালি নক এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ঠিক কি না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে যখন তখন মন গড় রাই করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে জয় আমগো দেশে ফেসবুক আছে হ্যাঁ আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে মাশাআল্লাহ পাস কি জোরে কোন পাস ফেল হইবেন নি আর আরো শেষ বক্তা ওয়াজ করে মোনাজাত দেওয়ার আগ পর্যন্ত পাস থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন এই জন্য রাত্রেবেলা ফেসবুকের আমল একটু বাদ দিয়ে চালান আমিও চালাই আপনারাও চালান ভাই আমরা আমরাই তো হ্যাঁ কিন্তু কথা হইল গিয়া এটা যখন চালানো শেষ হবে ঘুমানোর আগে দুই চারবার দুরুদ শরীফের আমল করে ঘুমান সওয়াব না গুনাহ এমনও হবে আমাদের ওস্তাদরা বলছেন কেউ যদি দুরুদের আমল বেশি বেশি করে আল্লাহ পাক রাসূলের সাথে স্বপ্ন যুগে তাকে দেখা দিয়ে দেয় ঠিক না এই যে শেখ এনে আসছেনি
চিনেন না? আমাদের খুব মহব্বতের ভালোবাসার ভালো নাসিদ শিল্পী, এত সুন্দর সুন্দর নাত গায়, এই নাতের উসিলায় তো জান্নাত হয়ে যাবে রসুলের সাথে, ঠিক না? তো নাত সাথে, নাতের সাথে, দুরুদের সাথে অনেক মহব্বত জড়ায় আছে, যে মহব্বত গুলো আমরা জানি না। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের উপর দুরুদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।